এ আমি দরজাটা খুলছি, দাঁড়াও দাঁড়াও। এই যে আমরা এসে গেছি, এসো এসো, সুস্বাগত। পুরো ঘরের সব কটা লোক মিলে এখানে দাঁড়ায় নাচ্ছিস কিসের লিগে রে? কিসের লিগে রে বাবা, তোকে দেখার লিগে? তুই কার সম্বন্ধে কি বলছিস জানিস তো? ও ছোট বাবুটা তো গুন্ড ঘাটলায় নটার সমুদ্রে ছাড়বে বলেছিল, আর এখন দেখ কোটাটা বাজছে, এখন আমাকে ছাড়লো। হবে খেতে দাও, নাহলে এবার কখন কি করে বসবে কেউ জানে না। এতদিন কি অশান্তিতে ছিলাম, তোকে কি বলবো, এই তুই ফিরে এসছিস, আমার খুব শান্তি লাগছে, খুব শান্তি লাগছিল। বাবারে বাবা প্রবুদ্ধ, আর দুটো দিন থেকে গেলে হয় না? আমি জানি তোমার মাথার উপর অনেক বড় দায়িত্ব, এই যে তুমি এসছো, কত কষ্ট করে এসছো, তাও কি হয় জানো, এই যে তোমাকে চোখের সামনে দেখলাম না, ছাড়তে ইচ্ছে করে না। জানি বাবা, মা ঠিক এই কথাটাই বলছিলেন। কি করবো বলুন তো, আপনি তো জানেন আমি নিরুপায়, চাকরিটা করতে গেলে আমার দিল্লিতে থাকতেই হবে, বলুন আপনারা সবাই মিলে চলুন না, তাহলে আমরাও ভালো থাকি। সবই তো বোঝো প্রবুদ্ধ, যদি আমাদের ইচ্ছে করে না, কিন্তু আমাদের বাড়িতে জানো তো আমরা এই তিন ভাই যদি বা ভাবি যে একসঙ্গে যাবো না আলাদা যাবো, তিন বউ বুঝলে কেউ কাউকে ছেড়ে এক পা নড়বে না। আমি তো বলবো সেটা আরো ভালো কথা, তাহলে আপনারা সবাই মিলে চলুন, তাহলে নীলাঞ্জনেরও খুব ভালো লাগবে, আর আমার কথা তো বললামই। কিন্তু বাড়িটা দেখবে কি, তাছাড়া বাড়িতে নতুন বৌমা এসেছেন, আর ওর চিত্র জানোই, ও তো কোথাও মানে কোথাও বেড়াতে যাবার ওর কোনো উপায় নেই। বাবা দেখুন, তাহলে তো আপনাদের আমাদের কাছে যাওয়াই হবে না। কিন্তু তোমার তো সমস্যাটা বললাম বাবা। আচ্ছা বাবা, আপনি একটা কথা বলুন, আপনাদের মেয়েকে কার হাতে দিলেন, সে কিরকম আছে, এটা দেখবেন না আপনারা গিয়ে? কোনো প্রবুদ্ধ, সে আমরা নিশ্চিন্ত হয়ে আছি, যখন যাব সকলে মিলে একসঙ্গে বেড়াতে যাওয়ার জন্যই যাব, দেখি কি করে ম্যানেজ করা যায়, দেখি। প্ল্যান করতে হবে। বাবা, তোমার সাথে আমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ডিসকাশন আছে। হই হই করে ঢুকলো দেখো, যেন হানাদার বাহিনী। হবে আবার কি, একটু আমাদের লাভ হবে, ওই জন্য পুজো। কমলিকা, মেজ কাকি মনি কই? মা বোধহয় রান্না করে না, কেন রান্না করে গেলে এদের কাজ শেষ হতেই চায় না, ভালো লাগে না, বিরক্তিকর। যাও ডেকে নিয়ে শোনো, যাও যাও যাও। দিদি ভাই, ও মেসি ভাই, তাড়াতাড়ি এসো না, দূর বাবা তুমি আসছো না কেন? এক কথা কতবার করে বলবো, বলতে এসো না, এসো না, আসি আসি আসি। এই নীলু, এই নীলু তুই আর ছোট, তোরা দুজন একসঙ্গে হলে না বাড়িতে আর কোনো কাজকর্ম করার উপায় নেই। কি হয়েছে বল, কি কি? মেজো কাকিমণি কো? আরে বাবা আসছে, রাত্রির খাবার দাবার গুলো গরম করছে সে ওই বাহার সঙ্গে। কেন সুন্দরলাল, উনি কোথায়, উনি কি করে? সুন্দরলাল তার কথা আর বলিস না, সে তো সন্ধে হতে না হতে ফুসফুস করে ঘুমাচ্ছে। দিয়া ও দিয়া, লিস্টটা লিস্টটা পড়ো না। এসে গেছি এসে গেছি, অনেকক্ষণ ধরে চিৎকার চাচামিচি শুনতে পাচ্ছি, কাজকর্ম সেরে চলে এসেছি, বলো কি হয়েছে? কাল মারাঙ্গুরুর পুজো, তুমি জানো। বোঝো কাণ্ড। ও দিদি ভাই, জানবো না, এত কথা হয়ে গেল। বেশ বেশ, তাহলে নিশ্চয়ই জানো কেন পুজোটা? হ্যাঁ জানি তো, বাহার অসুখ করেছিল, ভালো হয়ে গেছে, তাই জন্য ওর মারাঙ্গুরুর কাছে আমরা সকলে মিলে পুজো দিচ্ছি। বাবা ভেরি গুড, আর সেই উপলক্ষে যে প্রবুদ্ধ আমাদের সকলকে ট্রিট দিচ্ছে, এটাও কি জানো? জানি, প্রবুদ্ধর ভার ভেঙে তোমরা এই মতলব করছো জানি, এনি অবজেকশন?
কাকি উনি? আমারও একটা অবজেকশন আছে। তোমার অবজেকশন? আমার কোনো প্রস্তাবে আমার মেজকামনির অবজেকশন? আমার তো বিশ্বাস হয় না। পারে পারে, যাকে নিয়ে এত কাণ্ড, মানে যে ভালো হয়ে ওঠার জন্য পুজো দেওয়া হচ্ছে, সে কোথায়? আরে তুইও যেমন, এটা তো একটা হুজুক, আমোদ আল্লাদ করবে তার জন্য একটা হুজুক চাই না? বাবা। কি বাবা, আমি কি ভুল বলছি প্রবুদ্ধ? জেঠুমণি, এটা কিন্তু তোমার ভারী অন্যায়। আচ্ছা, পাহা সেরে উঠেছে বলেই তো আমরা এত আনন্দ করছি। পাহা যদি ভালো হয়ে বাড়ি না ফিরত, আমরা কি এসব করতাম? ব্যাস, আমার মা লক্ষ্মীর কাছে আমি একেবারে জব্দ। আচ্ছা, বাহা এখনো এলো না কেন বলতো? তাই তো। বাহা, বাহা, খাবার তো খেতে হবে নাকি? সবাই সবাই খেয়াল করছে তো একটা জিনিস, সবাই হই হই করছে, কিন্তু ও কি করলো, সব বেটাকে ছেড়ে দিয়ে এই মেয়ে বেটাকে ধরল। তুই তো এই ঘরটার মোড়ল আনছিস বটে। আমি আর মোড়ল কোথায়, সে পথ তোমার খালি হয়ে গেছে। তুই আসার পর থেকেই তুই যেখানে থাকবি সেখানে আর কেউ মোড়ল হতে পারে? এতটা বকো না আমাদের, আমরা না একটু বেশি হাসি। সাইলেন্স। সকলে সাইলেন্স। এবার কেউ কোনো কথা বলবে না, আমি খালি কথা বলবো আর সবাই শুনবে। তাহলে কালকের মেনু শোনো। মেনু? মা রে, কালকে পুজোতে কি খাওয়া দাওয়া হবে সেই মেনুটা বলবো না? বোঝো, পুজোর জোগাড় কি কি হবে সেসব নিয়ে কোনো আলোচনা নেই, খাওয়া দাওয়া কি হবে সেসব নিয়ে ব্যস্ত হয়ে পড়লো সবাই। ইন্টারাপ্ট করো না, ইন্টারাপ্ট করো না বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, তোমার যা প্ল্যান আছে বলো। হ্যাঁ, তাহলে কাল আমাদের আইটেম নাম্বার 1 হচ্ছে বিরিয়ানি। বাহ, খুব। মারাঙ্গুরুর পূজোয় বিরিয়ানি? ও তাই না, তাই না? তোমরা যে আগের বার পূজোতে মাংস ভাত খেয়েছিলে তার বেলা, আমি সব শুনেছি। ঠিক আছে ঠিক আছে, হয়েছে সব সময় যে কথাই বলতে চাই আগের কথা তুলে একটা বিয়ে করে, ঠিক আছে থাক। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।